بسم الله الرحمن الرحيم. السلام عليكم. এই তো সকালবেলা বউয়া ভাত আর ভর্তা, ভর্তাগুলো রাত্রে বানানো ছিল, লোক সামলাতে পারিনি তাই খেয়ে ফেলেছি, তাই দেখাচ্ছি আপনাদের যতটুকু ছিল বাড়াটিয়া দিয়ে দিছি একটু, আর নিজের জন্য এতটুকু আছে হয়ে যাবে। এই তো সকালবেলা একটু ঘরটা গুছিয়ে নিতেছি, হালকা পাতলা করে যা পারতেছি, আর সবাই সবার বন্ধু হয়ে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, আর সবার ভিডিওগুলো ওয়াচ করবেন পুরোপুরি, 2 মিনিট 3 মিনিট কেউ কারো ভিডিও দেখবেন না, তাহলে দুজনের ক্ষতি হয়। আমরা সবাই সবার ভিডিও ওয়াচ করব, ফলো আজ করার চেষ্টা করবো, ফুল না পারলো মোটামুটি এগিয়ে যাব। এই তো সংসারে কাজকর্মগুলো টুকিটাকি করে নিচ্ছি আস্তে আস্তে করে। কভারটা লাগানো হচ্ছে বালিশে, নতুন ঘরে ঢুকার পর থেকে মানে মনের মতো কাজ করতে পারতেছি না, এখন আমার ফ্ল্যাটে অনেক কাজ বাকি আছে, উপরে জিম সামনে লাইট বাকি আছে, ব্যালকনিতে একটু টাইলসের কাজ বাকি আছে, ওয়াশরুমে কিছু কাজ বাকি আছে, আস্তে আস্তে করানো হচ্ছে। ফার্নিচার গ্লাস আছে পুছে নিতেছি, প্রতিদিনই ফার্নিচার পোষা লাগে কারণ ধুলা বালু তো অনেক ভরে যায়, তো মনে করি এটা সবারই প্রতিদিনই পোষা লাগে, একটু একটু মোটামুটি গুছাই নিতেছি। এখন ডাইনিং টেবিলটা একটু ই করে নিব, মাসি পড়ছে ইদানিং একটু, মাসির সংখ্যা বেশি তাই একটু লিকুইড দিয়ে দিন, ই লিকুইড গ্লাস ক্লিনার আর কিটি নিছি, দেখি ই যায় কিনা, পরে দেখলাম না গ্লাস ক্লিনার দেওয়ার পরে মাসির সংখ্যা নাই, মাসির সংখ্যা কমে গেছে। ঘরটা ঝাড়ু দিয়ে নিব, এখন দুই রুম ঝাড়ু দিয়ে ফেলেছি, তাই একটু একটু করে শুট করে নিলাম কী কী করলাম অসুস্থ শরীর নিয়ে, ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম, বাবা এসে ঘরটা মুছে দেবে। রান্না তো নাই, রান্না মা করে দিয়ে গেছিলো ওগুলোই, তো একটু ফল কেটে নিয়েছি, আব্বা আসছে আমার অ্যাকোয়ারিয়ামটা একটু ফাইটে গেছে ঢাকা থেকে আসার সময়, তাই অ্যাকোয়ারিয়াম ঠিক করে নিয়ে আসলাম আব্বা।